Subscribe Corin SM by Earth. Click the bell icon. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর শুরুর অংশ দেখে বুঝতে পেরেছেন হয়তোবা আজকে কী নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলবো আমাদের স্বাধীনতা যুদ্ধের যে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তার এক নম্বর সেক্টর নিয়ে আজকে কথা বলবো এক নম্বর সেক্টর কোথায় ছিল এই সেক্টরের কয়টি সাবসেক্টর ছিল এবং কে এই এক নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছেন সাব সেক্টরগুলোতে কে কে দায়িত্ব পালন করেছেন সে সম্পর্কে আজকে জানব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তৎকালীন অস্থায়ী বাংলাদেশ সরকার সমগ্র পূর্ব পাকিস্তানকে 11টি সেক্টরে বিভক্ত করেছিল এটি ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটি সামরিক কৌশল অস্থায়ী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে 1971 সালের জুন মাসে অনুষ্ঠিতব্য মন্ত্রী পরিষদের বৈঠকে এই সেক্টর গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানানো হয় 11টি সেক্টরের প্রতিটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত হবেন এছাড়াও জানানো হয় প্রতিটি সেক্টরকে কয়েকটি সাবসেক্টরে বিভক্ত করা হবে এবং একজন অধিনায়ক এই সাবসেক্টরে দায়িত্ব পালন করবেন এক নম্বর সেক্টরের অন্তর্গত ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জেলা ও নোয়াখালী জেলার মুহুরী নদীর পূর্বাংশ পর্যন্ত এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল হরিয়ানা ছিল এই সেক্টরের হেডকোয়ার্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সেক্টরের প্রথম দায়িত্ব পালন করেন 10 এপ্রিল 1971 সাল থেকে 10 জুন 1971 সাল পর্যন্ত তিনি এই সেক্টরের দায়িত্ব পালন করেন পরবর্তীতে মেজর রফিকুল ইসলাম 28 জুন থেকে 14 ফেব্রুয়ারি 1972 সাল পর্যন্ত এই অঞ্চলের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 1971 সালে এক নম্বর সেক্টরকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল এই 5টি অঞ্চল যথাক্রমে ঋষিমুখ শ্রীনগর মনুঘাট তবলছড়ি ডিমাগিরি ঋষিমুখের দায়িত্ব পালন করেছিলেন ক্যাপ্টেন শামসুর রহমান শ্রীনগরের প্রথমে দায়িত্ব পালন করেছিলেন মতিউর রহমান ও পরে ক্যাপ্টেন মাহফুজুর রহমান মানুঘাটের ক্যাপ্টেন মাহফুজুর রহমান দায়িত্ব পালন করেন তবলছড়িতে সুবেদার আলী হোসেন দায়িত্ব পালন করেন তবে ডিমাগিরিতে কে দায়িত্ব পালন করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি তবে জানা যায় একজন আর্মি সার্জেন্ট এই অঞ্চলের দায়িত্ব পালন করেছিলেন 1971 সালে পাকিস্তানি সৈন্য শাসনের বিরুদ্ধে এই অঞ্চলে প্রায় 10,000 মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল যার মধ্যে 8,000 ছিল সাধারণ মানুষ এবং 2,000 ছিল প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা যাদের মধ্যে ইপিআর সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও পুলিশের কিছু অংশ এই অঞ্চলে গেরিলা বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হতো গেরিলা বাহিনীদের প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছিল অঞ্চলের মুক্তিযোদ্ধারা সম্মুখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন আর এদের নাম দেওয়া হয়েছিল জেড ফোর্স এই অঞ্চলে শর্ট কোর্সে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতে বলে এই সমস্ত অঞ্চলের মুক্তিযোদ্ধারা দেশের সম্মুখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা ক্রমশ উত্তর অঞ্চলে স্বাধীন করতে সমর্থ হয়েছিলেন এই ছিল বন্ধুরা আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন আপনাদের মতামত জানানোর জন্য কমেন্টে আমাকে লিখে জানাবেন ধন্যবাদ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe Koran SM by Earth. Click the bell icon.